আলাপন বাবু, আপনি একটু বেরিয়ে এসে অ্যাজ হোম সেক্রেটারি আইদার ইউ মাস্ট ভিজিট দ্য স্পট, টেক স্টক অফ দ্য সিচুয়েশন, অর ইউ মাস্ট হোল্ড অ্যান এক্সক্লুসিভ প্রেস কনফারেন্স। এবং সেই প্রেস কনফারেন্স কিন্তু কোনো রাজনীতি করবেন না, কেন আপনিও মাঝে মাঝে আজকাল রাজনীতির ভাষা ব্যবহার করছেন। আপনি মনে রাখবেন, আপনি হোম সেক্রেটারি, ইউ আর নট দ্য হোম মিনিস্টার অফ দ্য স্টেট। লেট দি পলিটিক্স বি ডান বাই দ্য হোম মিনিস্টার অফ দ্য স্টেট। আপনি হোম সেক্রেটারি হিসেবে, ওয়ান অফ দ্য সিনিয়র ব্যুরোক্র্যাটস হিসেবে প্রেস কনফারেন্স করে প্রকৃত ঘটনা ওখানে কি ঘটেছে সেগুলো বলুন। যারা দাঙ্গা বাঁধিয়েছে, কল দেম আউট, নেম দেম, শেম দেম। আর আপনারা কি পদক্ষেপ নিয়েছেন সেটা বলুন, এবং আগামী দিনে গিয়ে কি করছেন যাতে এই ঘটনা আবার রিইটারেটেড না হয় সেটাও স্পেল আউট করুন। দ্যাট ইজ ইয়োর ডিউটি অ্যাজ হোম সেক্রেটারি। কেন দেখুন, আপনিও বুঝছেন এবং আপনার মন্ত্রীও বুঝছেন যে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সব বুঝছে, কারা ভাঁওতা দিচ্ছে, কারা ভাট বকছে, কারা মাথায় টুপি পড়াচ্ছে এবং কারা পর্দা টেনে দিচ্ছে এবং ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে বুঝছে। সেদিনকে সন্ধেবেলায় হোম সেক্রেটারি বললেন সিচুয়েশন নিয়ন্ত্রণে এসছে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। উনি বললেন, তার ঠিক সন্ধেবেলায় বললেন, পরের দিন সকালবেলায় আবার তেলিনিপাড়া উত্তপ্ত হয়ে গেল এবং পুলিশের উপর কিন্তু ইট বৃষ্টি করা হলো। পুলিশও জানে, উনি নিজেও জানেন, পুলিশ মন্ত্রী এবং গৃহমন্ত্রী হয়ে, যে দাঙ্গাবাজরা কিন্তু, যারা দাঙ্গা বাঁধিয়েছিল তারাই কিন্তু পুলিশের ওপর ইট বৃষ্টি করেছিল এবং পুলিশকে তারা তেলিনিপাড়ায় এখনো অবধি থমথমে অবস্থা। কালকে ভয়াবহ পরিস্থিতি ছিল এবং বহু সংখ্যক মানুষকে তেলিনিপাড়া থেকে বেরিয়ে আসতে হয়েছিল, তাদেরকে সরে আসতে হয়েছিল। বাচ্চা মহিলারা আমরা দেখেছি যে তারা চলে আসছে এবং ওখানে দাঙ্গাবাজরা স্লোগান দিচ্ছে। ওই একটি স্লোগান যেটা আমরা ধুলাগড়েও শুনেছিলাম, বসিরহাটেও শুনেছিলাম, আমরা বিভিন্ন সময় কিন্তু ওই একটি স্লোগান বারবার আমরা শুনেছি। কিন্তু সেই জন্য উনি জানেন যে পুলিশের ওপর কিভাবে ইট ফেলা হয়েছে তেলিনিপাড়াতে, পুলিশকে অ্যাটাক করা হয়েছে, ওখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদেরকে বেরিয়ে যেতে হয়েছে, একটি কমিউনিটির বাসিন্দারা কিন্তু তাদেরকে বেরিয়ে যেতে হয়েছে, এবং যারা দাঙ্গা বাঁধিয়েছিল তারা অবাধে ওখানে আগুন জ্বালিয়েছে, দোকানপাট লুট করেছে। শুধু গত তার আগের দিনও হয়েছে এবং গতকালও হয়েছে। এবং দেগঙ্গা থেকে যে শুরু হয়েছিল বসিরহাট, মালদা, ধুলাগড়, এখন তেলিনিপাড়া জুড়ে গেল, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনি ব্যর্থ এবং আপনার মন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যর্থ কিন্তু পশ্চিমবাংলায় এই সিচুয়েশন কন্ট্রোলে আনতে। এবং আপনারা জানেন যে এটা যদি আউট অফ হ্যান্ড যায় আগামী দিনে গিয়ে কি হতে পারে। আর এই যে ওনার তোষণের রাজনীতি, গত 10 বছর ধরে আমরা দেখছি ওনার একেবারে লাগামহীন তোষণের রাজনীতির জন্য কিন্তু সমাজে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। যারা লকডাউন মানতে চায়, যারা একটি নিয়ম মেনে নিজেদের জীবন যাপন করতে চায়, তারা যখন প্রতিবাদ করছে তারা আক্রান্ত হচ্ছে। কেন হচ্ছে এগুলো? এগুলো আমরা বারবার কিন্তু দেখছি যে ওনার তোষণ নীতির জন্য, ওনার তোষণের রাজনীতির জন্য এই জিনিস বারবার হচ্ছে। সেই জন্য উনি যখন বলেন দাঙ্গাবাজ, দাঙ্গাবাজ উনি নিজে, দাঙ্গাবাজ ওনার দল, দাঙ্গাবাজি করা ওনার রাজনীতি, এটা যাতে আমরা না ভুলে যাই, সেই জন্য ওনাকে পাল্টা প্রশ্ন করা উচিত, প্রকৃতপক্ষে দাঙ্গাবাজ কারা? সেই দাঙ্গাবাজরাই কিন্তু আজকে পশ্চিমবাংলার শাসনতন্ত্রে বসে আছে। এবং ওনার যে পুলিশরা, তারা বাধ্য হচ্ছে, তারা আন্ডার গ্রেট প্রেশার, আমি তাদের কোনো দোষারোপ করছি না, তাদেরকে বাধ্য করা হচ্ছে কাদের অ্যারেস্ট করা বা কাদের তুলে নিয়ে যাওয়া, যাদের ঘর বাড়ি জ্বলে যাচ্ছে, যাদের দোকানপাট লুট হচ্ছে, তারাই কিন্তু, তারা আক্রান্ত এবং তাদেরকেই আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যবাসীকে কিন্তু এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী, উনি সব জানেন, জেনেও কিন্তু অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা করছেন। এবং কালকে বললেন না যে কিছু কিছু লোকেরা হিন্দু মুসলমান করছেন এবং আমরা কি করতে পারি তাদেরকে, আইন
আইনের ব্যবস্থা কি নিতে পারি, কেন করতে হচ্ছে মানুষকে? মানুষ ডেসপারেট হয়ে যাচ্ছে, যারা মার খাচ্ছে, যারা মরছে, যারা আক্রান্ত হচ্ছে, তারা ডেসপারেট হয়ে যাচ্ছে এবং তারাই কথাগুলো বলছে, তারাই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। সেজন্যে রাজ্যবাসীর চোখের জল উনি কিন্তু ঝরাচ্ছেন এবং এটা উনি ভালো করে জানেন। এটাও আমি মনে করিয়ে দিই, কেন উনি বললেন কালকে যে মানুষ ঠিক করবে। মানুষ ঠিকই, মানুষ ঠিক করবে, কেন সেই ঠিক করার সময় এসে গেছে। করোনার মধ্যে কিন্তু কেউ রাজনীতি করতে চায় না, সাধারণ মানুষ তো রাজনীতির ঊর্ধ্বে থাকতে চায়, রাজনীতির থেকে দূরে থাকতে চায়। রাজনীতি উনি করছেন, কিছু বিশেষ সম্প্রদায়ের লোক দাঙ্গাবাজদের উনি মদত দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন এবং তারা যখন দাঙ্গা বাঁধাচ্ছেন, তারা যখন দাঙ্গা বাঁধাচ্ছে উনি অন্যদিকে তাকিয়ে রয়েছেন। তারপরে উনি মেজাজ দেখাচ্ছেন আক্রান্তদের উপর। আক্রান্তরা যখন প্রতিবাদ করছে তখন ক্ল্যাম্পডাউন হচ্ছে, তখন 144 লাগানো হচ্ছে, তখন ইন্টারনেট আটকে দেওয়া হচ্ছে। যতক্ষণ না আক্রান্তরা মার খেতে থাকুক ততক্ষণ কিন্তু কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। সেজন্য আবার ওনাকে মনে করিয়ে দিচ্ছি আমি যে উনি যদি ভাবেন যে উনি একমাত্র দাঙ্গাবাজদের ভোট পেয়ে বা তাদের মদতে উনি পশ্চিমবাংলায় রাজত্ব করবেন, এটা কিন্তু ওনার খুব ভুল ধারণা। উনি বলেছেন যে মানুষ ঠিক করবে, আমরাও সেটাই বলছি যে মানুষ ঠিক করুক, আগামী দিনে গিয়ে মানুষ ঠিক করুক যে করোনা মোকাবেলা উনি কিভাবে করেছেন, কোন একটি বিশেষ সম্প্রদায় সমুদায়কে প্রশ্রয় দিয়েছেন যাতে করোনা ভয়াবহ পরিস্থিতি নিয়েছেন, এবং দাঙ্গাবাজদের কিভাবে উনি একেবারে খোলা ছেড়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দিনের পর দিন একটি ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে তা সত্ত্বেও উনি নিচ্ছেন না, এবং একটি কসমেটিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রেস কনফারেন্সে, এবং যারা আক্রান্ত তাদেরকে শাসানো হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এই সব মাথায় রেখে কিন্তু মানুষ ঠিক করবে আগামী দিনে গিয়ে। সেই জন্যে উনি যদি, আবার আমি বলছি যে যদি উনি মনে করে থাকেন যে এইভাবেই কিন্তু উনি দমনের রাজনীতি করে মানুষকে ভয়ে দেখিয়ে দাঙ্গা বাঁধিয়ে উনি করোনা থেকে কিন্তু যদি ওনার করোনা মোকাবিলার বিফলতা থেকে উনি যদি ধ্যান মানে অ্যাটেনশন যদি সরিয়ে দিতে চেষ্টা করছেন, সেটা কিন্তু উনি বিফল হবে। শি ইজ গোয়িং টু ফেল ইন ট্রাইং টু ডাইভার্ট অ্যাটেনশন।